তুমি কি বলবে সাহ, আমার বন্ধু আমার বাপ মরা কবল দিয়ে আমার সাথে এর কি করিছে? আসলে তোমার দিলি কোনো মরা নাই, তুমি সেটা কও। এরকম বাগবালের গপ্প তো মেলা বাড়ি শুনে শুচে শুচে চলে এসেছি, এসেছ আবার সেই রাখালের বাগবালানের ঘটনার মতোই ফিরে যেতে হয়েছে। আমার নাম কিছু যদি জমি হাতায় নাই তাহলে আমি আমার কান কেটে তোমার গলায় লকেট করাই দেবেন। কানতেছো কে? আমরা তো যাইতেছি। কি হলো রে? তিনটা ঘুরে গেছে। আরে খুদা, শিগগির যাচ্ছে ঘুরে আয়, তোমার ট্রেন পড়ার সময় পাইল না তাই নি রে ভাই। আচ্ছা নুইটি, তোমার কি মনে হয় মাঝে মাঝে সোমবারটা দিছে সেটা সত্যি? তোমার একটা খবর মিথ্যা মিথ্যা দিয়ে থাকছিল। কি জন্য যে কথা করছি সেটা তো তুমি আমার সাথে ভালোই জানো নুইটি বেগম। কতবার যেরকম ভুয়া সংবাদ পাইয়ে রুগীপত্র ফালা তুই এনে ছুটে আইসে ভুকাশ খায় ফিরে চলে গেছি, ইয়ে সবচেয়ে বড় সাক্ষী তুমি যে তুমি। এবার যেবার মিজা বা কায় দিকে যে খবরটা দিল তাতে মনে হয় আমার ভাই জানা। এছাড়া তোমার কি চেন লাগানো হচ্ছে না নাকি? একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না, গত মাসেও তো আমি আমার শ্বশুরের নারী পরীক্ষা করে গেলাম, কোনো সমস্যা নেই, সবকিছু টনটনা, তার হাটের তো কোনো প্রবলেম আমার কাছে ধরা পড়লো না। চুপ করো, তোমার ডাক্তার হয়েছে, সেটা তো খালি ওই জ্বরের বড়ি আর আমাশের ট্যাবলেট, পল্লী ডাক্তার হয়ে উনি হাটের চিকিৎসা করবার বইছে। কে তোমার কি ধারণা আমি যে সব রোগীর চিকিৎসা করি তা করে হাট বলে কোনো জিনিস নাই? হ্যাঁ, আমার সাপেক্ষে চিকিৎসা করার জন্য যে ট্যাবলেটটা আমি দিই সেই ট্যাবলেটটা কি হাটের উপর কোনো বিক্রিয়া করে না? তোর ভ্যানের যা ভাব দেখতেছি তাতে শ্বশুরের মুখে শেষ দেখা তো দূরের কথা, 40-এর দিনে তো হাজির হবে পারবো না রে, ভ্যানের টেকা তোর দেবো না বুঝে নিস। বিউটি বেগম, আমার কাছে সন্দেহ দেখতেছে, খবরটা মনে সঠিক না, বাড়ির পরিস্থিতি দেখলো মনে হচ্ছে না এটা একটা মরা বাড়ি। আমাকে এখানে খাড়া থেকে থেকে বুঝটা না দিয়ে নিজেকে যে কাম দেওয়া হয়েছে সেটা করো, দেখো দেখো ব্যাগের মধ্যে কয়টা তালা আছে ঘরে ঘরে লাগা দাও। নুচি সুচি আসলি বাবার কাছে একটা কাজ তুমি জুতা পাকে।
আমি যে মরি নে এই দুঃখে এইবার মনে হয় আসল কান্দ শুরু করলে মা জানানি মনের মধ্যে কল আপনার মৃত্যু কামনা ছাড়া আর কোনো কথা নাই সে কথা তো তোমাদের সকলের মনেই কামনা হয় মা তাই খাড়ায় দেখতেছে কি তালাগুলি সব খোলো তালা তো মনে হয় ডজন খানিক কিনেছে বাবা তুমি তালা কেনার পয়সাটাই তো পানিতে গেল আমি আব্বা নিয়ে সবসময় চিন্তা ভাবনা করি তাই স্বপ্নের মধ্যে দেখেছি যে আব্বা মরে গেছে তোমার স্বপ্ন চিরদিন স্বপ্নই থেকে যাবে আমি সেটাই থাকা উচিত আব্বা মরবে কিসের জন্য আগেই ঝগড়া শুরু করে দিলি এখনো তো একজন এসে পৌঁছায়নি সে আসুক তারপর ঝগড়া কর তোমরা মনে করো এবারে ভুল সংবাদ পেয়েছি চাইছো ছোট বাবু আলাবিনি দাদাদার সুস্থই আছে সত্যি কিছু হকমান কি কবি পরিস্থিতি দেখে বোঝা যায় না এটা কি মরাবাড়ির পরিস্থিতি আর মরাবাড়ির কুলাহাল পরিস্থিতি আমার তাই থেকেও বেশি বোঝে আমার নিজের হাতের উপর 40-50 জন মানুষ মরি কেলা গেছে মরার সাথে সাথে চিকুর দুঃখা শুরু হয়ে যায় হ্যাঁ আর আমি রুগী পত্র ফেলাতে নাচনে টেনে চলে আসলাম মাসে মাসে তাদের সাথে বেশ ভালোই ব্যবসা শুরু করেছে তাই না আমার বাপ মরে না এই কথা শুনে তুমি রাগাচ্ছ কে কিছু হলি তো আমার হবি তুমি তো ভারী স্বার্থপর মানুষে তোমরা কি রাস্তার মধ্যে খায়া ঝগড়া করবে ছোট বাবু চলো বাড়ির ভিতরে চলো নামায় আসেন ডায়রিয়া আক্রান্ত রুগীটা পর্যন্ত ফেলাতে আসলাম সেলাইনটা পর্যন্ত পুশ করে ফেললাম না ছোট গিন্নি আমার জন্য তো খালি খাওয়া আনলে হবে না দেখতেছো না বাড়িতে মেয়ে জামাই আইছে আমাদের বাড়িতেই রান্না বাড়ার ব্যবস্থা করো আমার জন্য তো খালি খাওয়া আনলে হবে না দেখতেছো না বাড়িতে মেয়ে জামাই আইছে আমাদের বাড়িতেই রান্না বাড়ার ব্যবস্থা করো বিটি কখন আইছেন সেনিকে থেকে তোমার কাছে যাওয়া লাগবে আমার দাদা
দেখেন আপনার ছোট মেয়ে কি সংবাদ পায়। আসসালামু আলাইকুম মাস্টার সাল। জি দাদা, একটু বাজারে যাই। ঘরে মেয়ে জামাই আছে, একটু সবাই পাতি করা লাগবে না? জি দাদা। ছোট গিন্নি, তুমি তোমার আয়োজন করতে থাকো, চল। জি স্যার। এখন কি করবার ইচ্ছা করতেছে না মতু? আমার মা তো কিছুই করেন, এই হুন্ডার টাঙ্কি তো আর ভর্মি গানে গরম ভাই। এইটুক রাস্তা আছে, তোমার তেলের ট্যাঙ্কি খালি হয় কেন করে, সেই কথার জবাব দে। কোলেন যে হুন্ডার কারবারে তার খারাপ, এই হুন্ডার রাক্ষসের মতো তেল খায়, তেল দিন না দিন শেষ হয়ে যায়। দোষ কার্বোরেটর না, দোষ হচ্ছে তোমার। তোমার মতে এরকম একটা ভারী লোকের টেন্ডার গেলি তেল দেখতে বেশি পুষ ভারী পারে। তা হবে পারে, গাড়ির লোড বেশি হলে হুন্ডার তেল তো একটু বেশি ফুট বের পারে। ওরে কি পারে আর না পারে সেই হিসেব রাখ, তুই আগে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করে। সালা তাড়াতাড়ি যাবো জন্য হুন্ডা নিয়ে রওনা দিয়ে এখন রাস্তার মাঝখানে পড়ে থাকো। ওদিক মামার যদি দাবন কেমন হয়ে যায় আম সালা দুদিয়ে যাবি না। সালা তোমার মতো গোডাউন দিয়ে রওনা দিয়ে ভুল আছে। কুকুরা নাকি একটু ডাকবেন গরম ভাই, এক মিনিটে যদি স্টার্ট হয়ে যায় তাহলে মনে করেন এক টানে বড় রাস্তার পর চলে গেলে তেল পায়ে যাবো না। তেলের টাকাও আমার দেওয়া লাগতেছে, উপরওয়ালাকেও আমার ডাকা লাগবে, তো তোমার মতো এত বড় শৈলে তুমি কি করবা ভাই? ঠিক আছে, আমি না উপরওয়ালাক ডাকতেছি, আপনি একটা সুখাহত মানুষ। ই আল্লাহ, এক কিকে স্টার্ট করে নি আল্লাহ। ওকে ভাই, আপনি সবাই খুব পবিত্র হয়ে গেছেন। দাদা যান, যাক বিয়ে করবেন সে যে স্বার্থপর হবি নেই তার গ্যারান্টি কি? হোক স্বার্থপর, তুমি আমার বিয়ে দেখো, একটা বিয়ে করে পুত্র সন্তান জন্ম দিয়ে সম্পত্তির ওয়ারিশ ভাগিদার তৈরি করে আমার তিন মেয়ের স্বার্থপরতার দাঁত ভাঙা জবাব দিয়ে দিই। মানুষ ঘুমের মধ্যে একটা স্বপ্ন জ্যোতির কালে দেখেই ফেলায়, সেটা মনের মধ্যে আলাদা করে রাখা লাগে, তাই না? তুমি তো কি করলে সহ্য কত, কেউ একটা মুখ্য কাম হয়ে গেল সকালবেলা, কি একটা অসহ্য ঘটনা, আব্বা কি মনে করছে কি না জানে বলো? এত মনে করে কাম করলে তো আব্বা মনে করবি। এই আব্বা, আমি না স্বপ্ন দেখে তোকে আব্বার বড় খবরটা দিয়েছিলাম, তিন পক্ষের মঙ্গলের জন্য। তুই তো মনে করছে দেখো গতবার এই ঘটনার পরে কি হয়েছিল, পরের মাসে তো পাবত জুড়িস পাতে মধ্যে তালা লাগাই দিছিল। ও তাহলে অন্য মানুষ দখল করলে মনে হয় ভালো হলো না? হ্যাঁ, আমাদের মানুষ হিসেবেই মনে করতেছেন না? কি অসুবিধা হয়ে গেল? অসুবিধা মানে অসুবিধা যা ক্ষতি যা সেটা তো আমারই হইলো। কনেক এক ভুয়া এক সংবাদ পাইলাম, এক উড়িয়ে বাতাসের সংবাদ পেয়ে আপনার কাঁদতে কাঁদতে রাস্তাঘাট বন্যা বাতা দিয়ে চলে আসলো। কনে ফিরে আসলাম আমি আমার চেম্বার, কনে ফিরে আসলাম আমি আমার রুগীপত্তর, তাহলে ক্ষতিকার হইলে আমার হইলে না? খুবই একে ডাক্তার হয়ে গিয়েছো তুমি, তাই নিয়ে খুবই একে ডাক্তারের বিদ্যে পরে লাগিছে। আমার বাপের সম্পত্তির দাম চাইছে কি তোমার ডাক্তারের দাম বেশি হয়ে গেছে,
এমন ভাবে কথা বলতিছাও যিনি তুমি ভাগ লেওয়ার সময় একটু কম লিবে নে সিদা কিন্তু বড়র মতো কথা হইলো না আপা ডাক্তার কি অন্যায় কথা কইছি রে তোবা আপা কি মা কথা কলো কত এত সুখি সিজনি তুমি দেখা যায় তো সংসার গান হইছে কথা মাটি পড়বে রে দিছি আমার সোনাকে বল মানে কি বড় আপা আমরা সংসার করি না নাকি সুখে সংসার আপনারা টান্না টান্না বাজিয়ে তুলি কথা সিদা হয় কথা যেখানে হচ্ছে সেখানে আসো তুমি কি আমরা আসলে হ্যাঁ সত্যি বলিস রে ঈশ্বর তুই এইবারই সারা রাস্তার মধ্যে আমার দেরি করে ভালাইলি আমার মামা তো বললো সব তো ফিরিয়েছে রে আসো ওটা কোনো বিষয়ই না করম ভাই তাহলে কি আগে হোম নাই টান দিয়ে দেয় লোকজন ডাকি নিয়ে আসবো না এত তাড়া ঘুরোর দরকার নেই আগে রাগ দেখে নি রাস্তা দখল হয়েছে কিনা পরে রাগ থেকে দেখে নি যায় এই কাম করে আমি কাম দিতে থাকি তুই তো আমার সান্ত্বনা দিতে চাই আমার বর এদিকে ঘুরে আনি মামা রে আমার মামা করে গেল তুইও কাঁদে দুইজনে মিলে কাঁদবে একটা পরিস্থিতি সৃষ্টি হবে কোথায় কাঁদি থাকে যে কত আমার তো নিয়ে যা নিয়ে যা এই শরীরের মধ্যে এই শব্দের কান্না ধরে নাকি আরে তুই কাঁদলে তো গিরাম শুদ্ধ কাকে উঠার কথা জোরে কা আমার সমস্যা কি করব ওই কাঁদা জিনিসটা আমার আসেই না আপনি কাঁদুন আমি একটু তাও দিই দে ভালো করে দে ও বাবা আমার মামা বনে গেলে রে বাবা এখন খাটতে পারো অলি করতে চলে না কাক করছো কাক করছি বড় বাক করছি কথা তো কোনো সিরি ছক্কা নাই বলতে সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তো ভুলে গিয়েছি আপনার যে ছোট বোন নুইটি সেটা কি আপনাদের মনে আছে মনে নাই আমি তো তোমার আমার স্কুল আমার সাথে তুই আমি কি কথা বল আমি তো বড় ভাই একটা কথা কবে শুনি হ্যাঁ আমি তোমার বড় দুলে বেরিয়ে যাবে একটা কথা কবে চাই ভাই তোমরা আল্লাহর ওয়াস্তে যে ক্ষমা দাও এখন ক্ষমা দাও মেলা করে যাও ঘটনা হচ্ছে যে মান কাও অপমান কাও কম বেশি আমরা সকল হয়েছি মেনে নাও এখন কথা হচ্ছে ভাই দশে মিলে করি কাজ হারে যেটি না এলাজ এই কথা নিয়ে চিন্তা করে আমার মামা কমে গেল ওরে ওরা কি কাজে ওরা সম্পত্তির ভাগ নিয়ে চিন্তা লাশকে দাবল করে বলাইছু আমার বাবার মুখ না দেখে আমার লাশাই ভুগনামেলার জায়গা পাশে তাই না করম ভাই কে রে আমার বাপ যদি মরতো তাহলে আমাদের চেয়ে তোর শক্তি বেশি হওয়ার কথা রে কে রে বড় ভাই আমি না স্বপন দেখ তোর খবর দিয়েছিলাম করম ভাই খবরটা কিনা দিল মামা তালি আগের মতোই প্রত্যেকবার যা রিজাল্ট হয় এবারও সেম একই অতএব কাজে কাজে হয়রান হয় কোনো লাভ নাই তাই তো মামা আমাকে না দিয়ে মইবেরি পারে না তোকে আমি কতবার কলম না আমার মনের মধ্যে দেখিয়ে পাচ্ছে মামা তো মইবেরি পারে না এই খবর দেখে কি ছাড়াইলো কি রে এটা কোনো কথা ঘুমতে দৌড়িয়েছিলাম রে ভাই হ্যাঁ
ফালতু লোকজনকে ভরিয়ে দেবো যাও তো সম্পত্তির দাবিদার মনে হয় আরেকজন এসে জুটে মিটাই থাকবি তো মাসি ভ্রমণ করবি আর নতুন কি দাদা করমের কিন্তু সাহায্য করা দরকার তাক সাহায্য করা যাবে না তবে এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না যার যা খুশি করবে তো আবার নতুন কোন ওয়ারিশ এসে ঢুকল আবার কাঁদেও এ ভাই তুমি কি ডারে ভাই কাঁদে কিছু দিন আর করেন না ভাই এমনি আমার সঙ্গে পানি পড়ে না তারপরে কথা বলে কাঁদা নষ্ট হয়নি মানুষ মরেছে শুনে খবর শুনে আসলে আসি শুনে দিয়ে মানুষের সঙ্গে কাঁদাকাটি করতেছে সেই মানুষটা বলে দিব্যি বাঁচিয়ে আসার ভাই আসেন তুমি নাকি এবারের বড় মেয়ে বিউটি বেগম আর আমি বলে বড় জামাই সে কথাটা অস্বীকার করেছে কিনা বলো তো এই তো তার নমুনিয়া বড় হলে সম্মান হতো সে বড় নাকি তুমি তাকায় দেখো এই যে ঘর খান মাটি ভেঙে পড়তেছে খারাপ হইলো সেটা নিয়ে এত কথা বলো না খারাপ যে কি জন্য হয়েছে সেটা তো আমি বুঝতেছি তুমি না বুঝবি কি জন্য তোমার ওই দুই বোন যুক্তি করে সাগরের মতো আমাকে ঘরের মধ্যে ঢুকাইছে তুমি হচ্ছে বড়দুলি ভাই তোমাকে কিসের জন্য যুক্তি করে একটা খারাপ বিছানায় দিবি খামাকা তুমি সন্দেহ করতেছে দেখো আমি খামাকা সন্দেহ করতেছি তুমি সরল মানুষ তো সুরতু ভাষায় কথা কও পলিটিক্সটা বুঝতে চাও না শোনো সুইটির সাথে আব্বাকে তুমি ঝগড়া করেছো না এটা হচ্ছে তার প্রতিশোধ আমাকে শক্ত বিছানায় শোয়া এদের প্রতিশোধ নিচ্ছে তুমি যত যাই কও বিউটি বেগম ওই দুই বোন তোমার এন্টিপাটি এরকম কয়ে আচ্ছা তাই আমার বোনদেরকে নিয়ে আর এত তোমার মাথা ঘামাইনি লাগবি না কো যেটা নিয়ে মাথা ঘামাইনি সেদিক তো একবার নজর দিচ্ছে না কো দেখো আমার কোনো আব্বার মতি গতি কিছুতেই ভালো ঠেকছে না কো কিরকম বুঝু নাই তিন রুবার কথা বলতেছি দেখিস কিরকম একটা সুন্দর কদ আচার আচরণ খেয়াল করো নাই কো এই কথা মেলা আগেই তো পাইছি কিছু বলিনি কো এই যে তুমি রাগ হয়ে পারো তোমার আব্বার নামে আমি কলঙ্ক দিচ্ছি এই অপবাদ আমার ঘরে আসতো এখন নিজে যে এখন টের পাইছো আমার তার কোনো কথা নেই বাপরে বাপ মানুষ হাত পর দেখেছো সম্পত্তির লোভে একটা বুঝে মানুষের সাথে আমার তো দম কষে আসতেছে এসব কি ধরনের ঘটনা বলো তো আমাকে সি 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 সরল মানুষ শুদ্ধ ভাষায় তোমার আব্বার টোটাল কত বিঘে ছিল কেন সেবার মাসে তুমি আব্বার দিকে সরে গেলে আবার আমার দিকে সরতে কিছু জন নেই ওরে আমার খাতায় লেখা ঠিকই আছে আমি পরীক্ষা করতেছিলাম তোমার মনে আছে কিনা আমার তো পরীক্ষা দেওয়ার দরকার নেই আজে আছো তো কোনো কাম কাজ নেই তাই না তাই আমার পরীক্ষা নিচ্ছ ওরে না আজে না আমি হিসেব করতেছি বাড়ি বাদে তোমার আব্বার জমি হচ্ছে টোটাল 300 বিঘে তোমরা মেয়ে হচ্ছে তিনজন তিন দিয়ে ভাগ করলি 100 বিঘে করে পাবা সমস্যা হচ্ছে বাড়িটা ভাগ নিবে এই জন্য তোমার উপর আমার মেজাজটা খারাপ হয় তুমি গাছে কাদা থাকতে মুসের মধ্যে তেল লাগাও
আচ্ছা আপনার যদি শুনতে পারি যে তুমি বসে বসে খালি তার সম্পত্তির হিসাব নিকেশ করো তাহলে কোনো আমাদের উপর রাগমি নেই। এমনিতে বলো আপনার স্বপ্নের কথা করে আমাকে একটা কাড়া করে খাওয়ালো। আরে দূর কিছু হবে নেই, আমি তো কোনো অন্যায় করতেছি না, প্রতি করো কান্দানের আগায় রাখতেছি। আচ্ছা বাড়ির মধ্যে কোন দিকটা পেলে তোমার ভালো ঠিক? আমার তো মনে হয় পুরা বাড়িটাই আমার ঠাইক, তোমাদের বাড়িটা আমার একদম ভালো থাকে না। আব্বারই পুরা বাড়িটাই যদি আমি পেতাম তাহলে পরে তোমাদের বাড়িতে ফিরে যেতাম না। শোনো, তুমি যদি চাও তাহলে উকিল অন্যান্য সে ব্যবস্থাও করতে পারো। আচ্ছা এই তোমাকে তাও শুভ তো এটার ব্যাপারে আব্বা কোনো ফয়সলা করে কিসের জন্য? প্রত্যেকবার সেও তো তোমাদের মতো ছুটে আসে। আব্বা করলেই পারো, আমাদের আব্বা সম্পত্তির উপর তো সবারই লোক। তাহলে বাড়িতে টোটাল জমি হচ্ছে তোমার 6 বিঘে, 6.5 বিঘে। 6.5 বিঘেকে যদি 3 দিয়ে ভাগ দেই সব ঠিকঠাক মতো ঘরে গেছে, ঘর নিয়ে কোনো ঝামেলা হয়নি তো? ঝামেলা হবি কে, এই বাড়ি তো আর পয়লা না। আমি এখন যাই দাদা যান। তোমার বিটিরা কবে যাবে কিছু করেছে নাকি? ভাব না মরা পর্যন্ত সবে ক্যাম করে বসবে। কয়দিন থাকবে ছেলেকে আর আমি জিজ্ঞেস করতে পারি? থাকে না বাপের বাড়ি না। তাও সঠিক। শোনো ছোটদিন, মানুষ যেভাবে আমার মরণ ডাকতেছে তাতে সত্যি সত্যি কবে মরে যায় তার কোনো ঠিক নেই। তার আগে আমি তোমার বিয়ের ভেজালটা মিটিয়ে ফেলবার চাই। বিয়ের এত তাড়াহুড়োর কি আছে দাদা? কলাম তো কবে মরি কবে বাঁচি কামটা সমাধা করে ফেলা হয়েছে। তাছাড়া আমার মেয়েদের স্বার্থ চিন্তা দেখে কথাটা বেশি মনে হচ্ছে। ছোট বিন্দি, তুমি তোমার বাবা মার সাথে কথাবার্তা কও, আমি কি ব্যবস্থা করি। ঠিক আছে, আপনি যখন কচ্ছেন আব্বার কাছে কব নেই? সবচেয়ে ভালো হয় তোমার আব্বা আমার সাথে দেখা করবার করে, আমি তার সাথে কথাবার্তা কব নেই। নিজের বিয়ের কথা কবি তোমার আবার লজ্জা রাখতে পারে। ফিরে আসছি কেন? কি হলো কথা কোনো কেন লুচি? কথা তো কবারই গেছিলাম কিন্তু যা দেখে আসবি না আসলাম ডাক্তার। কি দেখি চাও? ভূত চুত না তো? চুপ কর, তুমি তো খালি ভূতের কথাই কম। তাহলে বলে কি দেখলে খারাপ কিছু? শুনো শুনো, বললা কয় কি এই বয়সে তোমার আব্বা? নিজের কানে শুনেছি। অবশ্য লোকে কয় উচ্চ মানসি নাকি কোনো বয়স নাই, ডাক্তারি বিদ্যা অবশ্য সেটাই সাপোর্ট করে। তত্ত্ব কথা বাদ দাও, এখন কি করা যায় সেইটা কও। করার কি যাবে, তোমার বাকি দুই আপা আর দুই নেবার সাথে একটু কথা কওয়া লাগে, তারপরে খবরটা দেওয়া লাগে। ঠিক কইছো, চলো এখন থাক, তাই সকাল সকাল দেখো না। আরে না না, চলো তাহলে চলো। আরে যাতেছি, চলো একটা জিনিস চিন্তা করতেছি। চিন্তা করলাম না, তোমার আব্বা আমি সুস্থই আছে। চলো তো।